আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গুরুকুর রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি অ্যাডব ইলেস্টটরের পেন্সিল টুল স্মুথ টুল পাথ ইরেজার টুল নিয়ে আলোচনা করব তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর দেখুন এখন দেখুন আমরা এই যে এখানে ক্লিক করার পর দেখুন পেন্সিল টুল স্মুথ টুল এবং টুল নিয়ে পাতি আলোচনা করব। তে পেন্সিল টুল যদি এন দেন তাহলে পেন্সিল টুলের এটা ওপেন হয়ে যাবে তে আমরা এখান থেকে এই যে একটা ছোট্ট চিহ্ন আছে এখানে ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসবে এবং কাজ করার সুবিধার্থে এখানে আমি নিয়ে নিলাম তারপর এখন আমরা প্রথমেই আমরা দেখব যে পেন্সিল টুল নিয়ে এই যে পেন্সিল টুলে ক্লিক করবে এবং আমি ইচ্ছা মতো যদি বিভিন্ন পেন্সিল টুল দিয়ে এই যে আঁকি পেনসিল টুল মানে পেন্সিল দিয়ে যেরকমভাবে আঁকে ঠিক সেই অনুযায়ী আপনি বিভিন্ন স্কেচ করতে পারবেন ডিজাইন করতে পারবেন বুঝছে তো দেখুন এখানে এটা যদি আপনি এই রেখাটাকে মোটা করতে চান তাহলে স্টাফটাকে মোটা করে দেবেন এই যে এখানে স্টক যদি আমি মোটা করে দেই দেখুন এই যে স্টক মোটা হয়ে যাচ্ছে তারপরে এখানে যদি এই ফিল কালার একটা কালার করতে চা দিতে চান তাহলে এখানে কালার দিলেই কালার হয়ে যাবে যে কোনো কালার আপনারা ইচ্ছা মতো যে কোনো কালার যে চুজ করেন সেটাই দিলেই এটা কালার চলে আসবে তো এইভাবে আপনারা পেন্সিল কালারের বিভিন্ন অপশানগুলো চেঞ্জ করতে পারবেন তো এখন আমরা এই পেন্সিল কালার দিয়েই আমি পরেরটায় দেখাবো স্মুথ টুল কীভাবে করা যায় দেখুন আমি এখানে আগে সিলেক্ট করার এই যে পেন্সিল টুলটা আমি একটু আগে যেটা এঁকেছি এটি আগে স্টকটা দিয়ে একটু মোটা করে নিচ্ছি দেখুন এটা মোটা করলাম হ্যাঁ মোটা করার পর এইটাই আমি স্মুথ টুল করব। যদি এই রেখাটা দেখুন স্পুথ হয় নাই এই যে দাগ আছে বিভিন্ন একটু বাঁকা মতন আছে এমটা এটা স্মুথ করতে হবে এখন দেখুন এই সিলেট থাকা অবস্থায় আমি স্মুথ টুলে ক্লিক করলাম তারপর এখান থেকে যদি আমি এই যে একটু এই করি দেখুন এই যে স্মুথ হচ্ছে দেখছেন যে কোনো দিক আপনি যদি মনে করেন যে এই দিক আর একটু উপরের দিক নেবো তাহলে এটা নিতে পারেন এই যে দেখুন স্মুথ হবে হ্যাঁ এই যে এটা দিয়ে স্মুথ হবে দেখছেন তো দিকে নেন আপনি যদি এইভাবে বড় করতে চান বা উপরের দিক নিতে চান দেখছেন স্মুথ হচ্ছে তো স্মুথ ভাবে করা যায় সেটা হচ্ছে এই রেখা ছাড়াও যদি মনে করেন যে আমি এই যে পেন টুলের সাহায্য পেন টুলের পাত যে এগুলো করা এইগুলো করব তো দেখুন এই যে পেন পেন টুলের সাহায্য আমি একটা কার এখানে আঁকলাম হ্যাঁ আঁকার পর এটা সিলেক্ট করে নেবেন এই যে সিলেক্ট টুলের সাহায্য সিলেক্ট করে ঠিক এখানে স্মুথ টুল ক্লিক করলাম স্মুথ টুল ক্লিক করার পর এখানে কিন্তু স্মুথ নাই তো এই যে এখানে ধরে আমরা স্মুথ করবো দেখছেন এই যে সুন্দরভাবে যেই এলাকায় স্মুথ করতে চাচ্ছেন ঠিক সেই এলাকায় স্মুথ করে দেবেন এই যে এরকম ধরে করলে দেখুন স্মুথ হচ্ছে দেখছেন এই যে যদি মনে করেন এই পাশেরটা স্মুথ করব এই যে এইভাবে দিয়ে স্মুথ করে দিতে পারেন যতটুকু দরকার ঠিক সেই এলাকায় টান দেবেন এই যে ধরে টান দিলে স্মুথ হয়ে যাবে দেখুন এইখানে যদি মনে করেন এই যে এদিক দেবেন দেখছেন এখানে যদি মনে করেন এইখানে দেবেন এই যে স্মুথ হয়ে যাচ্ছে দেখছেন তো এইভাবে আপনারা স্মুথে যে কোনো লাইনকে বা পাথ যদি তৈরি করেন সেটাকে আপনারা স্মুথ করতে পারবেন তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ এটা খুবই বেশি লাগে আমরা যখন অ্যাডোফ ইলাস্ট্রেটরে লোগো করব তখন এটা লোগোর যে বিভিন্ন ডিজাইন করতে হয় তখন এই স্মুথ টুলে খুব কাজটা বেশি লাগে আচ্ছা তারপরে আমরা চলে যাই এখা এখন এই যে ইরেজার পাত ইরেজার টুল দেখুন এই টুল এই যে আমি যে লাইনটা আঁকলাম এইটা যদি আমি এখনো অর্ধেক করতে চাই বা এখান থেকে কাটতে চাই যে কোনো পাশ থেকে সেই ক্ষেত্রে একদম সহজভাবে আমরা পাত ইরেজার ইরেজার মানে আপনারা জানেন রবার মুসার জন্য তো প্রথমে সিলেক্ট করে নেবেন এই যে এইটা সিলেক্ট করলাম তারপরে এখন দেখুন পাত ইরেজার টুল এখানে ক্লিক করে আমি যদি এইখানে এই যে কেটে দিই দেখছেন এখানে কেটে যাচ্ছে এই যে সিলেক্ট থাকা অবস্থায় যখনই কাটবেন তখনই এটা কেটে যাচ্ছে তো এইভাবে আপনারা কেটে অন্য জায়গায় লাগাইতে পারেন এই যে দেখুন সিলেক্ট করলাম আপনি যদি মনে করেন যে এটা একটা সিলেক্ট করবেন এই যে সিলেক্ট করে এখন অন্য জায়গায় কিন্তু আবার লাগাই দিতে পারেন বিভিন্ন ডিজাইন করতে পারেন যদি মনে করেন যে এইটা করে আপনি এখানে একটা এই যে ঘোরায় ঘোরায় ডিজাইন করবেন এই যে দেখুন এখানে সুন্দরভাবে এই যে কাজ করতে গেলে যখন ডিজাইন করবেন তখন দেখবেন যে বিভিন্ন অপশনগুলো লাগবে আপনাদের এই যে এই প্রসেসটা যখন শিখলেন তখন দেখবেন যে এর পরবর্তীকালে এই কাজগুলো আপনার খুব বেশি লাগবে যে একটা থেকে একটা কীভাবে কাজে জয়েন করবেন হ্যাঁ এইগুলো খুব বেশি লাগবে তারপরে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি যদি আপনারা এইখানে এই যে রেকটিংগুলো কাটা যায় দেখুন রেকটিংগুলার আমি একটা আকলাম আঁকলাম প্রথমে রেক্টিংগুলো আঁকি এই যে আঁকার পর এটা এটা কমায় নিয়ে আমি স্টকটাকে কমায় নিলাম এখানে স্টকটাকে কমায় নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে স্টকটা নেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন প্রথমে এই যে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখন ইরেজার পাত্রুল এই যে এটা ক্লিক করার পরে দেখুন এখান থেকে যদি আমি কাটতে চাই এই যে কেটে যাচ্ছে দেখছেন এখান থেকে যে কোনো দিক আপনি যদি কাটতে যাচ্ছেন ঠিক সেই দিকে কেটে যাবে আচ্ছা তারপরে এখান থেকে যদি আপনার সাইড সেপারেট করতে চান তাহলে এখান থেকে সেপারেট করতে পারেন দেখছেন তো এইভাবে আমরা সুন্দরভাবে এই পেন্সিল টুল তারপরে স্মুথ টুল এবং ইরে পাত ইরেজার টুল নিয়ে ব্যবহার করতে পারি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটে যদি আপনাদের কোনো উপকার আসে বা কোনো কাজে লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও